প্রতি বছরের ন্যায় এই বছরও প্রতিবন্ধী পুনর্বাস সমিতির উদ্যোগে এক বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতি বছরই রাজ্যের সেই সকল প্রতিবন্ধীদের পুরস্কৃত করা হয় যারা প্রতিবন্ধকতা সত্ত্বেও জীবন যুদ্ধে হার না মেনে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, যারা বুঝিয়ে দিয়েছেন আর বাকি পাঁচটা মানুষ থেকে তারা আলাদা নয়। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমার সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানে রাজ্যের তিনজন প্রতিবন্ধীকে সম্মাননা প্রদান করা হয়, যাদের মধ্যে একজন হলেন জগন্নাথ ঋষিদাস। দুটি হাত না থাকা সত্ত্বেও রিক্সা চালিয়ে সংসার প্রতিপালন করছেন তিনি। দ্বিতীয় হলেন সুশান্ত নম, দৃষ্টিহীন হয়েও 2023 সালে মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে সুশান্ত। তৃতীয় হলেন সঙ্গীতা দাস, মুখ ও বধির হওয়া সত্ত্বেও নৃত্য, গীত ও আঁকায় নিজের নাম উজ্জ্বল করেছেন সঙ্গীতা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানান রাজ্যপাল। সমাজ মে জো স্পেশাল বচ্চে হ্যাঁ, জো স্পেশাল সিটিজেন্স হ্যাঁ, আই ডোন্ট কল দেম ডিজেবল পিপল, আই উইল কল দেম স্পেশাল চিলড্রেন এন্ড স্পেশাল সিটিজেন্স। ও भगवान कुछ कम दिए इसके लिए अपन सिंपति बताने का नहीं है, वी हैव टू एंकरेज देम, उसको अच्छा आगे जाने के लिए এদিন বক্তব্য রাখতে গিয়ে জেলা শাসক বিশাল কুমার বলেন, আমরা সব দিক থেকে সম্পূর্ণ হওয়া সত্ত্বেও যে সাহসটা দেখাতে পারিনি কিংবা যে কাজটা করতে পারিনি সেই কাজটি প্রতিবন্ধীরা করে দেখিয়েছে। তাই প্রতিবন্ধীদের এগিয়ে নিয়ে যেতে তাদের প্রশাসনিক কিংবা ব্যক্তিগতভাবে সহায়তা করতে পারলে নিজেকে ধন্য মনে করবেন তিনি। इन तीन लोगों को जिनको भी अवार्ड दिया गया है, इनकी जो फैमिली लाइफ है, इनकी जो सोशल लाइफ है और इनका जो कर्मठता है, इनकी जो साहस है इस समाज में रहने की और इसमें अपना एक अस्तित्व बनाने की, इसको देख के मेरे दिमाग में ऐसे कोई विचार नहीं आ रहा कि इतना साहस हम में से कोई और दिखा सकता है। हम लोग सभी तरीकों से संपन्न होने के बावजूद भी इस तरह के साहस को नहीं दिखा पा रहे हैं। मैं उम्मीद करता हूं कि मेरे पर्सनल तरीके से या एडमिनिस्ट्रेटिव तरीके से जो भी पॉसिबल होगा इन तीनों लोगों के लिए अथवा इन जैसे आप जो भी लोगों की कुछ भी प्रॉब्लम है अगर हम कुछ कर सकें तो ये हमारे जीवन के लिए और प्रशासन के लिए भी एक बहुत ही गर्व की बात होगी। ब्यूरो रिपोर्ट, आरई न्यूज़।